উত্তর প্রদেশের রাম জন্মভূমি অযোধ্যার ভ্রমণ এক রাত দুদিনের প্ল্যান করলেই সেরে ফেলা যায়। এর আগের পর্বেই আমি আপনাদের দেখিয়েছি হনুমানগড়ি, রাম জন্মভূমি, সেই সাথে কনক ভবন, দশরথ ভবনের ঘোরার অভিজ্ঞতা, সেই সাথে অযোধ্যার সরযু তীরে যে সন্ধ্যারতি হয় তার ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে পাবলিশ হয়ে গেছে। যারা দেখেননি সেই লিংক আমি ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কগুলো থাকবে। আর অযোধ্যার ভ্রমণ আমি একদিনেই সেরেছিলাম, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বলে সেই ভিডিওকে আমি দুটো ভাগে করার সিদ্ধান্ত নিই, যার প্রথম পর্ব ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, আর যারা দেখেননি তাদের জন্য আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর আজকে থাকছে সেই ভ্রমণেরই দ্বিতীয় পর্ব। এখন বিকাল 5:15 বাজে, সূর্যের রোদটা একটু কমেছে, আর এখন চলে এসেছি হচ্ছে চারধাম মন্দিরে। রামেশ্বরম, দ্বারকা, পুরী এবং বদ্রি, মানে বিষ্ণুর যে চার ধাম আমরা জানি, এই চার ধামের এখানে মূর্তি রয়েছে। এক নম্বরে রয়েছে লেফট সাইড থেকে হচ্ছে রামেশ্বরম, তারপরে রয়েছে দ্বারকা, আর তিন নম্বরে রয়েছে পুরীর জগন্নাথজি, আর চার নম্বর মানে একদম লাস্টে রয়েছে হচ্ছে বদ্রীনাথ। চারধামের ঠিক উল্টো পাড়েই রয়েছে হচ্ছে বাল্মীকি রামায়ণ ভবন। মন্দিরের মানে চারিদিকে যে মার্বেলের ওয়ালগুলো করা, তার মধ্যে পুরো সম্পূর্ণ রামায়ণ লেখা রয়েছে। এই যে এইরকম সমস্ত লেখা রয়েছে পুরো মন্দিরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত মানুষরা সীতারাম, রাম রাম লিখে তাদের লেখাগুলোকে এখানে পাঠিয়েছে। বিশাল বড় জায়গা জুড়ে এগুলোকে রাখা হয়েছে। আপনাদের দেখাচ্ছি একটা কপি, এইরকম সব এক একটা বই এখানে কে লিখেছে, কবে লিখেছে, কোথা থেকে দিয়েছে, সব দিয়েছে লিখে। এরকম ভিতরে সমস্ত লেখা সীতারাম সীতারাম, মানে পুরো পাতা জোড়া শুধু একটাই জিনিস লেখা সীতারাম। মানে এরকম অসংখ্য বই এসেছে, মানে বিশাল বড় এরিয়া জুড়ে এই সমস্ত পুটলিগুলো রয়েছে। সারা দেশ থেকে এই পুটলিগুলো এখানে আসে, এই রকম সীতারাম লেখা, এবং প্রত্যেকটা পুটলির মধ্যে একাধিক রয়েছে। এই মন্দিরটা কিন্তু দোতলা, সিঁড়ি দিয়ে উপরের ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোরে গিয়েও আপনি কিন্তু ঘুরে দেখতে পারেন। সেখানেও একইভাবে দেওয়ালের গায়ে রামায়ণ খোদিত আছে মার্বেল পাথরের মধ্যে। বাল্মীকি রামায়ণ ভবনের দক্ষিণ দ্বারে একটা আলাদা করে মন্দির রয়েছে, নিচে একটা সরোবর মতো করা। উপরে এই মন্দিরটা রয়েছে, এই মন্দিরের ভেতরে বিশাল বড় হনুমানজির মূর্তি রয়েছে, আর তার পাশে সেই প্রস্তর খণ্ড একটি রয়েছে যেটা দিয়ে সেই রাম সেতু নির্মাণ হয়েছিল, যেটা জলে দিলেও ডোবে না। মানে মানুষ ট্রাই করছে আঙুল দিয়ে যে পাথরটা ডোবে কিনা, কিন্তু পাথরটা সত্যিই ডোবে না। মানে অদ্ভুত লীলা ভগবান শ্রী রামচন্দ্রের, এই পাথর দিয়েই সেই লঙ্কা যাবার জন্য রামচন্দ্র যে সেতু বানিয়েছিলেন সীতা দেবীকে উদ্ধার করবেন বলে, তো সেই পাথর একখানা রয়েছে, সবাই দর্শন করছে। আর এই বাল্মীকি রামায়ণ ভবনে এলে অবশ্যই এই দক্ষিণ দ্বারের এই হনুমানজির মন্দিরটাকে কিন্তু দর্শন করবেন। অযোধ্যাতে এই বিকালবেলা আমি যে বেরিয়েছি, এখন একটি টোটো রিজার্ভ করে বেরিয়েছি, ওনার নাম হচ্ছে অনিল শুক্লাজি। আপনারা চাইলে তার সঙ্গে কন্ট্যাক্ট করেও কিন্তু অযোধ্যার এই একদিনের ভ্রমণ পর্ব সারতে পারেন। এখন চলে এসেছি শিলা দর্শন ক্ষেত্র, এই জায়গাটা কিন্তু আবার সন্ধে 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই
জায়গায় প্রচুর শালগ্রাম শিলা রাখা রয়েছে। বিষ্ণুর আর একটা রূপ এই শালগ্রাম শিলা মনে করা হয়, এবং নেপালের গণ্ডকী নদীতে এই শালগ্রাম শিলা পাওয়া যায়। এবং রাম মন্দির সকালে যেখানে আমরা দেখেছি, যেখানে বড় মন্দির হচ্ছে, সেখানে রাম সীতার যে মূর্তি বানানো হবে সেগুলো এই শালগ্রাম শিলা থেকেই কিন্তু সেই মূর্তিটা বানিয়ে সেই মন্দিরের গর্ভগৃহে রাখা হবে। তো মূর্তি বানানোর আগে শিলাগুলোকে দেখে নিন কীরকম আছে। এই শালগ্রাম শিলার মূর্তি কিন্তু আজ থেকে এক বছর বা দেড় বছর পর ওই রাম মন্দিরে বসবে। আর এই ভিডিওর মাধ্যমে চাইলে এই শালগ্রাম শিলার দর্শন, প্রণাম বা তাকে ছুঁয়েও দেখতে পারেন। আমি ক্যামেরা ঘুরিয়ে এই জায়গাটা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেপালের গণ্ডকী নদী থেকে যে দুটো স্টোন এসেছিল তার একটার ওজন 26 টন আর একটা 14 টন, মানে খুব ভুল যদি না হই আমি। আর সেই পাথরগুলো এখানে কুশীনগরে আনা হয় নেপাল থেকে সরাসরি। কুশীনগরে এসে সে পাথরগুলোকে পুজো করা হয় আনার পর, এবং তারপর এইখানে ওয়ার্কশপে রাখা হয়েছে, এবং এগুলো দিয়ে যে মূর্তিটা তৈরি হবে এখন এগুলোকে এই ছোট ছোট একটু টুকরো করে রাখা হয়েছে। কারণ 26 টন আর 14 টন মানে একটা বিশাল বড় আকার সেই স্টোনের, সেটাকে রাখাও একটু সমস্যা। সেই কারণে এভাবে কেটে কেটে ছোটো করে করে রাখা হয়েছে। শালগ্রাম শিলা আমি যতদূর জানি একমাত্র ওইখানেই পাওয়া যায়। আপনারা যদি অন্য কোনো সোর্স জানেন অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমিও জানতে পারবো, আমার মতো হয়তো আরও অনেকেই জানতে পারবে। এখন যেখানে এসেছি এটা হচ্ছে রাম জন্মভূমিতে যে মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দির তৈরির যে ওয়ার্কশপ কার্যশালা সেটা। যে চক্রটাকে দেখছেন এগুলো হচ্ছে সেই পাথর শার্প করে সেই সমস্ত মেশিনারি এগুলো। এবং এই ওয়ার্কশপে বিভিন্ন প্রস্তর খণ্ড, বিভিন্ন ডিজাইন সব কিছু মানে রাখা রয়েছে, যেগুলো মন্দিরে কিন্তু এক এক করে পিস বাই পিস যেভাবে সেট আপ করে ডিজাইন সেইভাবে কিন্তু সেট আপ হবে। এই ঘণ্টাটা মানে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর থেকে আনা হয়েছে, এই ঘণ্টাটাই লাগবে সেই রাম মন্দিরে ভিতরে। একবার রিং হলে 8 কিলোমিটার পর্যন্ত এই ঘন্টার ধ্বনি একবার রিং হলে কিন্তু সেই অবধি পৌঁছাবে, মানে 8 কিলোমিটার দূরেও যে থাকবে সেও শুনতে পাবে রাম মন্দিরের ঘন্টার ধ্বনি। এই দেওয়ালটায় বিভিন্ন ফটোগ্রাফ আর তার তলায় তলায় সব ক্যাপশন লেখা রয়েছে। শ্রী রামচন্দ্রের জন্ম হওয়ার পর থেকে তিনি যে যে জায়গায় গেছেন, যেখানে হরধনু ভঙ্গ করেছেন, যেখানে তার জীবনের প্রথম যুদ্ধ লড়াই করেছেন, সেই সমস্ত কিছু মানে যেখানে যেখানে তার ফুটপ্রিন্ট পড়েছে, প্রত্যেকটা জায়গায় কোথায় কী হয়েছিল সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আর সেই সাথে সেই জায়গাগুলো ইন্ডিয়ার ম্যাপের মধ্যে কোথায় সেটাও একটা বিশাল ম্যাপ করে দেওয়া রয়েছে। হাতে যদি সময় থাকে তো দাঁড়িয়ে নিশ্চয়ই পড়া যায়, কিন্তু আমার সময় বড় কম। এটাকে বলছে বড় হনুমানজির মন্দির। ভিতরে বিশেষ কিছু নেই, শিব মূর্তি আছে আর সীতা রাম এদের যেরকম মূর্তি থাকে রাম সীতা সেরকম মূর্তি রয়েছে। এটা যাওয়ার পথেই আপনার পড়বে, চাইলে দেখতে পারে, নাহলে খুব একটা ইম্পর্টেন্ট তো আমার কিছু মনে হলো না। রাম দরবারে মেইন গেট দিয়ে ভিতরে ঢুকে সোজা আপনি দরবার দেখতে পারবেন, আর তার ডান হাতে হচ্ছে ওই সীতাকি রসুই।
দশরথজি আশীর্বাদ স্বরূপ রামচন্দ্র এবং সীতা দেবীকে এটাই বলেছিলেন যে রামচন্দ্র ছিলেন দশরথের সবথেকে প্রিয়, এবং সেই কারণে মানুষ যে রাম নাম বা রাম রাম করেন, তো সেখানে এই রামের প্রতি ভালোবাসাটা তিনি আজ থেকে সীতার নামের সঙ্গে জুড়ে দিতে চান। এবং সেই সময় থেকেই কিন্তু এই রাম রাম এই জায়গাটাতে চলে এলো হচ্ছে সীতারাম বা সিয়ারাম। তো সেই সময় থেকেই যে রামের নামের সাথে সীতা দেবীর নামের উল্লেখ, সীতারাম বা সিয়ারাম, মানে রামের নামের আগে সীতা দেবীর নাম উচ্চারণ করা হবে, তো এইটাই কিন্তু ছিল দশরথজির বরদান। এটাই হচ্ছে সীতাকি রসুই। সীতাকি রসুই এই জায়গাটা কিন্তু রাম দরবারের মধ্যে। রাম দরবার অ্যাকচুয়ালি রাম সীতাকে বিয়ে করে নিয়ে যখন অযোধ্যায় আসে তখন সীতা দেবীর পালকি এই প্রথম এই জায়গাটাতে এসে মানে নামানো হয়েছিল। এবং সেই সময় রাজা দশরথকে প্রথম যে মানে খাবার বা অন্ন যেটা দেওয়া হয়েছিল, মানে বাড়ির বউ ঘরে এসে তো সে প্রথমে দেয়, তো সেটার জন্য সীতা দেবী বারাণসীর যে অন্নপূর্ণা, মা অন্নপূর্ণার মন্দির রয়েছে বারাণসীর, মা অন্নপূর্ণাকে এখানে নিমন্ত্রণ করেছিলেন। এবং মা অন্নপূর্ণা এখানে আসার পর তার নির্দেশেই এখানে ভোজন প্রস্তুত হয়েছিল। এবং সেই থেকে আজকের দিন পর্যন্ত এই সীতার রান্নাঘর বা সীতাকি রসুই এখনও অ্যাক্টিভ, মানে এখানে এখনও অন্নক্ষেত্র বা লঙ্গরখানা যেটাই বলুন সেটা চলে। তো এটা হয়ে গেল রাম দরবার আর সীতাকি রসুই। ঘড়িতে সময় এখন সন্ধে 7টা। ১০:২০ এখন অযোধ্যার এই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আজকে সারাদিনটা অযোধ্যাতে ঘুরলাম, কেমন লাগলো, কী ভালো লাগলো, কী খারাপ লাগলো বা ইনফরমেটিভ লাগলো কি না আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির পাশে থাকবেন। ঘুরে আসার পর হোটেলে ঢুকে খুব তাড়াহুড়ো করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হোটেলের চাবি হ্যান্ডওভার করে বেরিয়ে স্টেশনে চলে আসি 8টার মধ্যে, কারণ এখানে আজকে কলকাতা জম্মুতওয়াই ঢোকার কথা হচ্ছে 8:58। বাট স্টিল নাও 10:18 স্টেশনের ঘড়িতে, এখনও কিন্তু আসেনি, যেটা দেখাচ্ছে 2 ঘন্টার উপরে ট্রেন লেট, 11:10 কি 11:05 এরকম টাইমে আসবে। ট্রেনের ভিডিওটা আর করবো না, কারণ একই ট্রেনে এসেছি। যারা কলকাতা জম্মুতওয়াইয়ের ভিডিও দেখেনি আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবে। আর এবার তো ট্রেন ধরে বাড়ি যাওয়ার পালা, অযোধ্যা পর্ব এখানেই সমাপ্ত, তাই পুরো পর্বটা দেখার জন্য রিকোয়েস্ট রাখলাম সবার কাছে। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিও। টাটা।